আবু তারেক মাসুদ, যিনি তারেক মাসুদ নামে বেশ পরিচিত ছিলেন। তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার। আন্তর্জাতিক চলচ্চিত্র পরিচালক জনাব তারেক মাসুদের জন্ম হয়েছিল 1956 সালের ডিসেম্বরের 6 তারিখে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার নূরপুর গ্রামে। আমরা আজ তারেক মাসুদের বসতভিটা এবং তার সমাধিস্থল দেখতে এসেছি। জনাব তারেক মাসুদের পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল সোনার বেড়ি 1985 সালে এবং সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছিল রানওয়ে 2010 সালে। চলচ্চিত্রে তার অসামান্য অবদানের জন্য 2012 সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদকে ভূষিত করেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষজন তারেক মাসুদের এই সমাধিস্থল দেখতে আসেন। 2011 সালের 13ই আগস্ট কাগজের ফুল নামক চলচ্চিত্রের শুটিংয়ের লোকেশন দেখার জন্য তারেক মাসুদ এবং তার সহকর্মীরা মানিকগঞ্জের একটি গ্রামে যান। শুটিং স্পট দেখা শেষে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক মিশুক মনিরের মৃত্যু হয়। শিক্ষাজীবনের শুরুতে তিনি ভাঙ্গা ঈদগাহ মাদ্রাসায় প্রথম পড়াশোনা করেন। পরবর্তীতে ঢাকা লালবাগের একটি মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে তিনি আইএ পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। তারেক মাসুদের বিদায়ে যেন একটি নক্ষত্রের প্রস্থান হয়েছে। জনাব তারেক মাসুদের সমাধিস্থল থেকে আমরা একটি দৃষ্টিনন্দন মসজিদ দেখতে আসলাম। নবনির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদটির নাম ভাঙ্গা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। শীতাতপ নিয়ন্ত্রিত তিনতলা বিশিষ্ট এই মসজিদে পুরুষের পাশাপাশি মহিলাদেরও নামাজের ব্যবস্থা রয়েছে। ইসলাম ধর্মের মূল শিক্ষা অর্জনের জন্য থাকবে লাইব্রেরি। এছাড়াও ইসলামী সংস্কৃতি চর্চার জন্য রয়েছে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। দৃষ্টিনন্দন ভাঙ্গা গোল চত্বরের পাশেই নির্মিত হয়েছে এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। মডেল মসজিদ কমপ্লেক্সে নারী ও পুরুষদের জন্য রয়েছে পৃথক ওযু ও নামাজের ব্যবস্থা। তাছাড়া লাইব্রেরি, গবেষণা ও দিনী দাওয়াত কার্যক্রম। এছাড়াও রয়েছে কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশি পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ যাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ ও ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রসঙ্গত বাংলাদেশ সরকারের একটি মহতী উদ্যোগ আপনাদেরকে জানাচ্ছি, বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে সর্বমোট 560টি মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ভাঙ্গা উপজেলার এই মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র স্থাপন করা হয়েছে। মডেল মসজিদটি 40% জমির উপর স্থাপিত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।